এই পর্বে আপনাদের দেখাবো বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। কাল দুপুর দুটো থেকে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। এই হচ্ছে ছবি, শহীদ মিনারের একেবারে নিচে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হবে তাদের এই অবস্থান চলবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সরাসরি কথা বলবো সৌমিত্র রায়, আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। একেবারে দাবি তো সৌমিত্র একটাই, যে তাদের যে বকেয়া 35% ডিএ রয়েছে সেটা সরকারকে মেটাতে হবে এবং অবিলম্বে মেটাতে হবে। একদমই তাই, তুমি যেমনটা বললে সুব্রজিৎ, 35% ডিএ সরকারকে অবিলম্বে মেটাতে হবে এবং এই যে সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত যে সরকারি কর্মচারীরা তারা যেমনটা দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই ডিএ দেওয়া হবে তারা লাগাতার অনির্দিষ্টকালের জন্য এই শহীদ মিনারের কাছে তাদের এই অবস্থান বিক্ষোভ চালাবে। তুমি দেখো গতকাল রাতেও এই শহীদ মিনারের কাছে সরকারি কর্মচারীরা অবস্থান বিক্ষোভ করেছে, ঠিক আজও সারা রাত তারা এই শহীদ মিনারের সামনে যে প্লাস্টিক দিয়ে যে তাঁবু খাটিয়েছে এখানেই তারা অবস্থান বিক্ষোভ করবে। কি দাবিতে তাদের এই অবস্থান বিক্ষোভ আমি আরো সরাসরি তাদের কাছ থেকেই, তাদের মুখ থেকেই জেনে নেব। কি দাবিতে আপনাদের এই এবং কতদিন পর্যন্ত আপনাদের অবস্থান বিক্ষোভ চলবে? আমাদের দাবি দুটো স্পষ্ট দাবি। আমাদের সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডিএ মহার্গ ভাতা আমাদের দিতে হবে। আমরা মাত্র 3% পাই, যদিও হাউস রেন্ট আমাদের কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমরা শূন্য, আমরা ডিএ পাচ্ছি না। পে কমিশন শুরু করা হয়েছে একেবারে শূন্য দিয়ে, এ জিনিস চলবে না। এবং জানেন আরেকটি দাবি, সেটা হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ। আপনারা জানেন রাস্তায় পড়ে আছে যারা, তারা আজকে দীর্ঘদিন ধরে দুর্নীতির শিকার হয়ে তারা রাস্তায় পড়ে আছে, তারাও রাস্তায়, আজকে আমরাও রাস্তায়, আজকে সরকারি কর্মচারীরাও পর্যন্ত রাস্তায়, এই সরকার সবাইকে রাস্তায় নামিয়ে দিয়ে। কতদিন পর্যন্ত আপনাদের এই অবস্থান বিক্ষোভ চলবে? আমাদের যতদিন না দাবি মানা হবে আমরা এই খোলা আকাশের নিচে এইভাবে রাত কাটাবো, এবং আমাদের বিশ্বাস আমাদের দাবির কাছে মাথাতে হবে, কেন আমাদের দাবিটা ন্যায্য। আমরা কোনো অতিরিক্ত কিছু দাবি করি না, আমাদের দাবি ন্যায্য এবং আমাদের দাবির কাছে একেবারে স্পষ্ট তাদের বক্তব্য। তারা ন্যায্য দাবিতে রাস্তায় বসে রয়েছেন, এই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তারা রাস্তা থেকে এক চুলও নড়বেন না। আমার সঙ্গে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন। আমি জানি না ভাস্করবাবু আপনি কোনো পলিটিক্যাল পার্টি করেন কি না, তার কারণ আমি এই জন্য এই প্রশ্ন আপনাকে করছি। ফিরহাদ হাকিম তিনি স্পষ্ট বলছেন যে যারা ওখানে আন্দোলন করছেন তারা আসলে সিপিএম করেন, সরকার ঠিক মতন চলছে, সরকার সব কাজ করছে। অর্থাৎ আপনাদের যে শহীদ মিনারের কাছে যে আন্দোলন সেটা একেবারে সরকারি কর্মচারীদের আন্দোলন এইভাবে দেখাটা ভুল হবে। মাননীয় মন্ত্রীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী সবটা হচ্ছে সিপিএমের একেবারে রাজনৈতিক আন্দোলন আপনাদের। প্রথম কথা, আপনাদের স্টুডিওয় বসে চ্যালেঞ্জ জানাচ্ছে মাননীয় ফিরহাদ হাকিমকে যে আমি ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনার, আমার যদি কোনো রাজনৈতিক যোগ উনি প্রমাণ করতে পারেন তাহলে উনি প্রমাণ করুন, তার জন্য যা করার উনি ব্যবস্থা নিন। আমি একজন সরকারি কর্মচারী, আমরা যারা বসে আছি তারা সকলেই সরকারি কর্মচারী, বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার নার্স থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীরা আছেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন। আমরা কোনো সরকার দলের দালালি করতে বসিনি, আমরা নিজেদের দাবি আমাদের সরকারের কাছে করতে বসেছি, আমরা এই সরকারের একটা অংশ। আমাদের যে দাবি দেওয়া সেটা আমরা সরকারের কাছেই করব। মাননীয় কোর্ট রায় দিয়েছেন, আমরা বারবার করে সরকারের কাছে আবেদন নিবেদন করেছি, কোনো কাজ হয়নি, তারপরে আমাদের এইভাবে আন্দোলন করা ছাড়া আর উপায় কী আছে না? কিন্তু আমি বলছি এই দাবিটা তো আপনারা আজকে প্রথম করছেন এরকমটা নয়, আমি যতটুকু জানি সম্ভবত 2016 সাল থেকে এই দাবি আপনারা করে চলেছেন। আদালত বারে বারে আপনাদের এটাও স্পষ্ট করে দিয়েছে যে ডিএ কোনো দয়ার দান নয়, ডিএ আপনাদের মৌলিক অধিকার দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত তো সবটা এখন সাবজুরিস হয়ে রয়েছে। এখনও পর্যন্ত সরকার অন্তত দেওয়া হবে আশ্বাস দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত পাননি। আপনারা আশা রাখছেন কীভাবে বা কতটা আশা রাখছেন যে সরকার আপনাদের দাবি শুনবে? 2016 সালটা ভুল বলছেন, এই যে নজিরবিহীন মহার্ঘ ভাতা বকেয়া এটা 2011 সাল থেকে, 2016 সাল থেকে আইনি লড়াইটা আপনাদের চলছে, তার আগে থেকে। আচ্ছা, একদম 2016 সাল থেকে চলছে, 6টা কোর্টের পরপর রায় হয়েছে, সেখানে 6টা কোর্টই পরপর বিভিন্ন ধাপে বলেছে যে তাদের এই দাবিটা মিটিয়ে দিতে হবে। সমস্ত বকেয়া সহ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত বকেয়া মিটিয়ে দিন, কিন্তু তারপরেও সেই দাবি মেটানো হয়নি, বরং জনগণের করের টাকায় সময় নষ্ট করার খেলা এই সরকার খেলছে। আমাদের পরিষ্কার দাবি যে ইমিডিয়েটলি সমস্ত বকেয়া সহ আমাদের যে মহার্গ ভাতা সেটা কেন্দ্রীয় হারে প্রদান করতে হবে। এখানে আমরা আমাদের নিজেদের আন্দোলনের উপরে ভরসা রাখছি, মাননীয় কোর্ট আমাদের দাবিকে জাস্টিফাই করেছেন,
সেই জাস্টিফিকেশনটাকে ধরে আমরা নিজেদের যে শক্তি সেই শক্তিকে দিয়ে সরকারের কাছে দাবি করছি। কিন্তু আমি বলছি শান্তনুদা, আপনি শুধু যদি ধর্মতলা চত্বরটা দেখেন, একাধিক ক্যাম্প সেখানে আছে যেখানে নিয়োগ দুর্নীতির শিকার যারা হয়েছেন, যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না সেজন্য আন্দোলন করছেন, চাকরি করছেন যারা তারা প্রাপ্য ডিএ পাচ্ছেন না সেজন্য আন্দোলন করছেন। আমি বলছি সার্বিক যে ছবিটা, তাতে সরকারের ভাবমূর্তি খুব উজ্জ্বল হচ্ছে কি? আপনার কথার উত্তর দেওয়ার আগে আমি 10 সেকেন্ডে আগের ইস্যুতে বলতে চাইবো যে আমাদের দলের কোনো নেতা বা মন্ত্রী কোনো অশোভন কথা বললে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং সাধারণ সম্পাদক প্রকাশ্যে বলেন যে এটা ঠিক নয়। আর আমাদের বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির নেতারা বারমুডা পড়তে বলে, বিজেপির কোনো নেতাকে প্রকাশ্যে এসে বলতে শোনা যায় না যে এটা ভুল হয়েছে। এবার আমি আপনার উত্তরে আসছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি সংবেদনশীল মমতা বন্দ্যোপাধ্যায়। উদাহরণ এক, 32 বছরের চাকরির সময়সীমাটা বাড়িয়ে 40 বছর করেছে কে? মমতা ব্যানার্জি। উদাহরণ দুই, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রিজার্ভেশন ক্যাটাগরিতে সেটা 42 এবং 45 করেছেন কে? মমতা ব্যানার্জি। উদাহরণ তিন, চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা করেছেন কে? মমতা ব্যানার্জি। উদাহরণ চার, 1 তারিখে মাইনের নিশ্চয়তা করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। উদাহরণ পাঁচ, পেনশন সঠিক সময়ে পাওয়ার সুনিশ্চিত করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আপনার মনে হয় না যে সেই মহিলা, তিনিও চান ডিএটা দিয়ে দেওয়া হোক? 2022 সালের 5ই আগস্ট যখন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে উনি লাস্টবার বলে এলেন 1,00,968 কোটি টাকা পাওনা, এবং আমরা এখনো দরাজ ভাবে বলছি আমাদের ন্যায্য পাওনা কেন্দ্র দিয়ে দিলে, যেভাবে আমরা বলেছি, আমি বলছি একেবারে কেন্দ্রের রাজ্যের বকেয়া থাকলে কেন্দ্র দেবে না কেন? সেই উত্তর আমি অবশ্যই আপনার এই প্রশ্ন তরুণজ্যোতি তিওয়ারির কাছে উত্তর নেব, কিন্তু 5টা উদাহরণ দিলেন শান্তনু সেন। আমি এবারে 6ষ্ঠ উদাহরণটা দিই, যেটা আজকে ফিরহাদ হাকিম বলছেন। ফিরহাদ হাকিম বলছেন, হ্যাঁ ঠিকই তো, সরকার সংবেদনশীল হবে বিশেষ করে তার সরকারি কর্মচারীদের উপর, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানেই ভাস্করবাবুরা প্রশ্ন করছেন যে সেই সরকারের মন্ত্রী যে কথা আজকে বলেছেন, সেখানে সংবেদনশীলতা কি দেখা গিয়েছে? কি বললেন ফিরহাদ হাকিম? দেখুন, সরকারি কর্মচারীরা কেউ বসেনি, সিপিএমের কর্ম যারা তারা বসেছে, এটা নিয়ে সরকারের কিছু নেই। সরকার ঠিক চলছে এবং সরকার তার সময় মতন সব কাজ করবে। আমি বলছি চয়নদা, সরকার ঠিক চলছে, সময় মতো কাজ করবে, তার মানে ভাস্করবাবুরা কি একটু অধৈর্য হয়ে পড়ছেন? আমি এখানে খুব পরিষ্কার কথা বলছি, আগের প্রশ্নটা উত্তর আমার কাছে আসা হয়নি, আমি বলে রাখছি। আগের প্রশ্নটা আমি পরিষ্কার কথা বলছি যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ভুল করে, অবশ্যই বড় ভুল করেছে, উনি ভুল বলছেন, অন্যায় করেন, শব্দটা ব্যবহার করেননি। ভুল করার নৈতিক অধিকার ওদের মুখ্যমন্ত্রীর আছে, ওনাদেরও আছে। এই ভুলটা ভুল না, এটা অন্যায়, এবং একজন অশোভন আচরণ করার ক্ষেত্রে কী শাস্তি দেবেন? আর কেউ শাস্তি দেয় না, জিরো টলারেন্সের ক্ষেত্রে দেখা মানিক ভট্টাচার্য এখনও বিধায়ক, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক, ছেড়ে দিন। এই প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই ডিএর জন্য আদালতে যেতে হচ্ছে, এটা কি যথেষ্ট লজ্জাকর না একটা সরকারের পক্ষে? ডিএর জন্য কেন আদালতে যেতে হচ্ছে, কেন আদালতের রায় নিতে হচ্ছে? যে হিসেব দাঁড়াচ্ছে যে এই বকেয়া যে অংশটা কেন্দ্রীয় সরকারের হাতটা ছেড়ে দিই, যে বকেয়া যেটা সেটা পেমেন্ট করতে বিরাট অঙ্কের টাকা কিন্তু খরচ হবে না, খরচ হবে না, তা সত্ত্বেও কী অজুহাতে এই একটা খবরের কাগজে দেখা যাচ্ছে মাত্র 4% মানুষের জন্য এই টাকাটা খরচ হবে? 4% মানুষকে তার ন্যায্য পাওনাটা দিয়ে দিলে অসুবিধা কোথায়? জিনিসপত্রের দাম বাড়ছে, ডিএ জিনিসপত্রের দাম বাড়ছে, সবারই তো দামটা বাড়ছে, কি জন্য সেটা আপনি দেখুন। আর যদি মামলাতেই সব টাকা খরচা করতে হয় রাজ্য সরকারকে, রাজ্য সরকারের সংবেদনশীলতার উপর কতটা ভাস্করবাবুর আস্থা রাখছে? সংবেদনশীলতার মাত্রাটা এতটাই যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে ডিএ হচ্ছে শূন্য। বিগত 11 বছর ধরে সংবেদনশীলতাটা এমন জায়গায় পৌঁছেছে যে সারা দেশের সমস্ত রাজ্যের মধ্যে ডিএ প্রদানের ক্ষেত্রে পশ্চিমবাংলা সব থেকে পিছিয়ে থাকে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এই রাজ্য নাকি অনেকটা এগিয়ে। আমি তরুণজ্যোতি তিওয়ারি, একেবারে কেন্দ্রের বকেয়া টাকা রাজ্য না পেলে তো স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীরা তার শিকার হচ্ছেন। শুভজি, তোমার কাছ থেকে আমি 5 কোটি টাকা পাই কবে দেবে? তোমার কাছে 5 কোটি টাকা পাই দেবে তুমি আমাকে? আমি তোকে হিসেব চাইবো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার দাবি, পাওনা নয়। তোমার কাছে আমি চাইছি যে টাকাটা এখনো পর্যন্ত পেয়েছে তার হিসাব কোথায়? রাজ্যের ওপর লোন নাকি প্রায় 6,00,000 কোটি টাকার, তার হিসাব কোথায়? প্রধানমন্ত্রীর কাছে যে একেবারে হিসেব তুলে দিয়ে গেছে। আরে জিনিস দেখো সুজিত, অমিত মিত্র, আমাদের অমিত মিত্র সাহেব যখন ফিনান্স মিনিস্টার ছিলেন অত্যন্ত এডুকেটেড একজন লোক, তিনি বারবার প্রতিবার বাজেট পেশ করার আগে বলতেন রাজ্যের নাকি বিপুল গ্রোথ হচ্ছে।
তারপর আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এখন ফিনান্স মিনিস্টার, তিনি ট্রেডমিলে বাজেট করেন, তিনিও বলছেন গ্রোথ হচ্ছে। তো গ্রোথের টাকাগুলো যাচ্ছে কোথায়? এত লোন হচ্ছে যাচ্ছে কোথায়? দুর্গাপূজার সময় যে এফিডেভিটটা ফাইল করেছিলো স্টেট, সেখানে বললো কোনো ডিএ পাওনা নেই। আজকের দিনে সেন্ট্রালের ডিএ পার্সেন্টেজ 38, রাজ্য সরকার 35%, তার থেকে অভিযোগ মিড ডে মিলের যে টাকা সেখান থেকে নাকি সেই চেক তুলে দেওয়া হয়েছে এবং তা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। আমি সেই প্রতিবেদনে আসবো একটা বিরতি থেকে ফিরে আসার পর। এইবার আপনাদের দেখাবো বকটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী, টুইট করে এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আমি প্রথমে সেই টুইটটা আপনাদের দেখাতে চাইবো, একেবারে শুভেন্দু অধিকারীর টুইট, যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মিস ইউজিং অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড মেন্ট ফর ফুড অ্যান্ড নিউট্রিশন অফ স্কুল চিলড্রেন। অর্থাৎ সোজা বাংলায় হচ্ছে মিড ডে মিলের জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেই কেন্দ্রীয় টাকাকে মিস ইউজ অর্থাৎ অপব্যবহার করা হয়েছে। কিছু ছবি চেকের যে চেকবুক দেওয়া হয়েছিল, চেক দেওয়া হয়েছিল সেই চেকের কয়েকটা ছবি পর্যন্ত টুইট করেছেন, তার টুইটে এগুলো অ্যাটাচ করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় প্রকল্পের টাকাকে অপব্যবহার করেছেন এইভাবে চেক দেওয়ার ক্ষেত্রে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার পাল্টা বলছেন যে ইন্টেনশন যেটা সরকার সাহায্য করতে চাইছে যারা দুর্গত, যারা সর্বস্ব হারিয়েছেন তাদের, সেটা কি অপরাধ? আর যদি সত্যিই সেরকম কোনো মিস ইউজ হয়ে থাকে সেটা তো প্রশাসন দেখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে কি বললেন দেখব। সেটা বললাম যে মিড ডে মিল থেকে দেওয়া হয়েছে না, কোথা থেকে দেওয়া হয়েছে সেটা প্রশাসনের ব্যাপার। যদি জেলা প্রশাসন দিয়ে থাকে, জেলা প্রশাসন সেটা নিশ্চিতভাবে পর্যালোচনা করে দেখবে, আর যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় রাজ্য প্রশাসন দেখবে। কিন্তু ইন্টেনশনটা কি? আমি তো টাকাটা দিয়ে আলটিমেটলি পাবলিসিটি করিনি, আমি তো টাকাটা দিয়ে 8,000 কোটি টাকা দিয়ে এরোপ্লেন কিনিনি, আমি তো মানুষের পাশে দাঁড়িয়েছি, আমার ইন্টেনশন কি? আমি মিড ডে মিল থেকে দিই, আমি ফাইন্যান্স থেকে দিই, আমি ইরিগেশন থেকে দিই, আমি ল্যান্ড থেকে দিই, আমি যেখান থেকেই দিই, টাকাটা তো রাজ্য সরকার দিচ্ছে। রাজ্য সরকার টাকাটা দিয়েছে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আর ওনারা টাকা অপচয় করছেন নিজেদের পাবলিসিটি করার জন্য, বিমান কেনার জন্য 8,000 কোটি টাকার বিমান, 5,000 কোটি টাকার পাবলিসিটি, 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা। এই অপরাধ, এটা কি অর্থনৈতিক অপরাধ নয়? এর থেকে বড় অর্থনৈতিক অপরাধ কি? আর মমতা ব্যানার্জি যদি একটা মৃত পরিবারকে সাহায্য করে সেটা অর্থনৈতিক অপরাধ? একটা পরিবারের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, একটা ভিকটিমের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, একটা মৃতের পরিবার, আহতর পরিবার, নিহতর পরিবারের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, এই অপরাধ আমাদের সরকার 1,000 বার করবে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার করে দিচ্ছেন যে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই, সরকারের সদিচ্ছা সেটাকেও কিন্তু সমান গুরুত্ব দেওয়া উচিত। আমি এখানে একবার দ্রুত শুভময় মৈত্রের কাছে আসবো। নিঃসন্দেহে সরকারের সদিচ্ছার কথা শুভময়দা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু পাশাপাশি এই অভিযোগ যদি সত্যি হয় যে মিড ডে মিলের টাকা থেকে সাহায্য করা হয়েছে এই সমস্ত যারা দুর্গত, যারা সর্বস্ব হারিয়েছেন বকটুইতে, তাদের, তাহলে তো পাল্টা আরেকটা আশঙ্কার জায়গা তৈরি হয়। ধরুন প্রচুর এরকম গ্রামাঞ্চলে পড়ুয়ারা রয়েছেন যারা মিড ডে মিলের জন্য স্কুলে যান, কোথাও তাদের যেখানে বরাদ্দ সরকার, রাজ্য সরকার ইতিমধ্যে ফল এবং মুরগির মাংস দেওয়ার কথা ঘোষণা করেছে, তাদের বরাদ্দে কোপ পড়বে না তো? এখন প্রথমত আইন আর দ্বিতীয় হচ্ছে ইন্টেনশন। আইনের দিক থেকে এই ধরনের কাজ সম্ভবত কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ প্রশাসনিক স্তরে করা যায়, অর্থাৎ প্ল্যান নন প্ল্যানের মধ্যে এক জায়গা থেকে টাকা অন্য জায়গায় নিয়ে যাওয়া, এবং সেই নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু এমন ঘটনা ঘটে। মূল প্রশ্ন হচ্ছে ইন্টেনশনের, অর্থাৎ সার্বিক স্বাস্থ্যের প্রশ্ন যেখানে জড়িত, সেই জায়গায় কোন একটি দুর্ঘটনা ঘটেছে বা কোন একটি রাজনৈতিক হিংসা ঘটেছে, কোন একটি অ্যাক্সিডেন্ট হয়েছে,
সেইখান থেকে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে নীতি নৈতিকতার প্রশ্ন সেটা খুব জটিল। অর্থাৎ আমরা সার্বিক ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করব না কোনো একটি বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ সারা দেশে ধরা যাক একটা টাকা অ্যালোকেট করা আছে, কোনো একটি জায়গায় ভূমিকম্প হলো, আমি কি তাহলে সারা দেশের চাষ বন্ধ করে দিয়ে ভূমিকম্প প্রবণ এলাকায় গিয়ে তাদের মানুষদের বাঁচানোর চেষ্টা করব? আমি কি সব জায়গার উন্নয়ন বন্ধ রেখে জসীমঠটাকে গঠন করার চেষ্টা করব? ফলে এই দ্বন্দ্ব থাকবেই এবং এই দ্বন্দ্বকে চট করে সমাধানে আসা সত্যি খুব চক। শান্তনু সেন, লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতা কোথাও কম্বল দেওয়ার লোভ দেখিয়ে মানুষকে ডেকে আনেন, কোথাও আবার আবাস যোজনার ফর্মের লোভ দেখিয়ে মানুষকে ডেকে আনেন, আর বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মিড ডে মিলের টাকা চুরি করেন, আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়ান। আমি বলবো এই ধরনের সস্তার রাজনীতি না করে ভারত সরকারকে বলুন মিড ডে মিলের বরাদ্দটা বাড়াতে, একটা ডিমের দাম 6 টাকা, মানুষকে খাওয়ানো যায় না। বকটুয়ে কি হয়েছিল? বকটুয়ে তৃণমূল মেরেছিল তৃণমূলকে, কতগুলো মানুষ মারা গেছে তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, খুব ভালো কথা। তৃণমূল যে টাকাটা চুরি করে সেই টাকা দিয়ে ক্ষতিপূরণ দেয়, প্রথম জিনিস। সেকেন্ড থিং, তৃণমূল নিজের প্রাণ থেকে টাকা দিয়ে, থার্ড থিং হচ্ছে ইন্টেনশন করে দিয়েছে। খালি বকটুই না, শুভজিৎ কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট রাস্তা মাঠে গেছিল, 16,25,424 টাকা রিপ্লেসমেন্ট কস্ট, আর এখানে মুরগির মাংস 82,000 মিড ডে মিল চুরি করছে না। চল ভট্টাচার্য, ঘটনা হচ্ছে যে এই ধরনের বিষয় ধরা পড়ে গেছে তাই সামনে এসছে। ওই অঙ্কটা তরুণ জ্যোতি বলছে 16 লাখ, আমি বলছি 23,25,000 টাকা, ওই ওটা মিড ডে মিলের জায়গা থেকে এসেছিল, টাকা থেকে ফান্ড থেকেই দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে কম্বল বিতরণ করেছিল, অভিযোগটা সত্যি, অভিযোগ সত্যি। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, একটা রাজনৈতিক হিংসা, সেটার ইন্টেন্সিটিটা এই পরিস্থিতি তৈরি হয়েছে তো সরকারের ব্যর্থতার জন্য। এবং অবশ্যই আমি শান্তনুবাবুর সঙ্গে একমত, 5 টাকা 17 পয়সা আর 7 টাকা 45 পয়সা এই বরাদ্দ নিয়ে মিড ডে মিল এইভাবে দুর্নীতিকে সময় শেষ দেওয়া যায়। সরকারকে, কেন্দ্রকে বলুন বাংলার পাওনা টাকা দিতে, নির্বাচন যত এগিয়ে আসবে চলবে কোনো সন্দেহ নেই, কিন্তু সময় আমাদের আপাতত এই পর্যন্তই। ছোট্ট একটা বিরতির পর অনশোয়ার সঙ্গে দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আনন্দে।